আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এসএসি 2022 সালে পরীক্ষার্থীদের এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় হচ্ছে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট শিরোনামে তোমরা লিখে দিবে উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমের সম্পর্ক নির্ণয় এই শিরোনাম কিন্তু বিভিন্ন রকম হতে পারে তো এক একটা ভিডিওতে হয়তো বা এক এক ধরনের শিরোনাম দেখবে তবে আমি শর্টকাটে দিয়ে দিয়েছি যাতে তোমাদের লিখতে কোনো সমস্যা না হয় তাই এখানে লিখে দিয়েছি উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমের সম্পর্ক নিরূপণ তো এই প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে ভুল তথ্য দিয়ে আমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে এই প্রথমবার হয়তোবা এই ভিডিওটাই তোমরা যে দেখতেছো এই প্রথমবার একদম সঠিক অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে কারণ এরপরে যেগুলো ভিডিও আসবে হয়তো বা দেখা দেখাদেখি অনুরূপ রকম যদি এটার মতো তুমি দেখে থাকো তাহলে নিশ্চিত রূপে ভাববে যে এই ভিডিওটাকেই কপি করা হয়েছে হয়তো সেখানে আর এটার সাথে যদি আলাদা হয় তাহলে তারা নতুন করে করছে এই আর কি তো যাই হোক তো এইটাতে আমাদের বিষয় হচ্ছে জীববিজ্ঞান তো এই জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্টে এসেছে একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগনের মাধ্যমে সম্পর্কে এটা বোঝার দরকার নেই আমরা আগে মেইন টপিকে আসি নির্দেশনা ও সংকেত এখানে বলছে ধাপ এক প্রথমে সহায়ক সংযুতিতে প্রদত্ত চারটি নমুনা এক থেকে চারের চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তো চলো এই নমুনাগুলো চারটি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে আসি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি দেওয়া আছে এখানে চারটা ছবি দেওয়া আছে আচ্ছা এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গোলাপ ফুলের ছবি কিন্তু অধিকাংশ ভিডিওতে বলছে এটা জবা ফুলের ছবি এটা কি করে জবা হয় আমি জানি না ঠিক তো এটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা গোলাপ ফুলের ছবি ওকে তো তোমরা একটু দেখিও ভিডিওগুলো চেক করে আর তোমরা নিজের যেহেতু ব্রেন আছে গোলাপ ফুল তো সবাই চিনে থাকবে ছেলে মেয়ে কেউ বাদ নেই গোলাপ ফুল চিনে না তো এটা কিন্তু গোলাপ ফুলের ছবি আর এইগুলা কোন হিসাবে ধানের ছবি হতে পারে এটা তো স্পষ্ট গমের ছবি তো এগুলো কিন্তু গমের ছবি অনেক অনেক ভিডিওতে আমি দেখলাম যেগুলো ধান রূপে আখ্যায়িত করেছে আমি জানি না কেন এরা ধান বলছে এগুলোকে এগুলো হচ্ছে গমের ছবি তো গম বা জব এরকম বলা যায় তো এটি হচ্ছে শাপলা ফুলের ছবি এই স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো শাপলা ফুল আর এইটা চার নম্বর ছবিটা হচ্ছে আমাদের শিমুল ফুলের ছবি শিমুল গাছে শিমুল ফুল ফুটছে তো এই ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করো তাদের ফুলগুলো দেখতে আকারটা কেমন আকৃতি কেমন সেগুলো একটু খেয়াল করতে হবে তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের কমপ্লিট আমরা ছবিগুলো দেখে নিলাম তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রশ্নটা একটু দেখে নেই প্রশ্নটি একটু ভালোভাবে না বুঝলে আমরা অ্যান্সার লিখতে পারবো না এরপরে বলছে যে জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকে দুশো থেকে দুশো উনচল্লিশ পৃষ্ঠটা একটু দেখে নিও এগারো অধ্যায়ে পরাগায়ন সম্পর্কে বলছে এখানে আমি একটু পড়ে নিয়েছিলাম আচ্ছা ধাপ দিয়ে বলছে খাতার নীচের মতো একটি শখ তৈরি করতে হবে তো এটা আমরা অবশ্যই শখ তৈরি করব তার আগে কিন্তু আমাদের নির্দেশক দেখতে হবে প্রশ্ন একটু ভালোভাবে তৈরি করতে গেলে আমাদের অনেক কিছু খেয়াল রাখে আমাদের প্রশ্নের অ্যান্সারটা করতে হবে কারণ এর আগের অ্যাসাইনমেন্টগুলোতে অনেক ধরনের প্রবলেম বা অনেক ধরনের ফেস করতে হয়েছিল দুই হাজার একুশ সালে এসেছি দুই হাজার একুশ সালের ক্ষেত্রে আর তোমরা তো দুই হাজার বাইশ সালে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা হবে এটাই এরকম একটা ঘোষণা আসছে যার কারণে অ্যাসাইনমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এখানে নমুনা নং হচ্ছে এক দুই তিন চার এই যে এক নাম্বারে লিখবো আমরা কি এটা হচ্ছে আমাদের গলাপ দুই নাম্বারে হচ্ছে আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে গম দেখলাম না শাপলা দেখলাম আচ্ছা গম তারপরে হচ্ছে সাপলা তারপরে হচ্ছে আমাদের শিমুল তো আকর্ষণীয় বর্ণযুক্ত কিনে এগুলো আমাদের লিখতে হবে এখানে বলছে ধাপ তিন ছকটিতে যেসব ঘর ঘরে যে সব ঘরে যেসব বৈশিষ্ট্য রয়েছে সেই অনুসারে ঘরে চিহ্ন অথবা চিহ্ন দিতে হবে যদি বৈশিষ্ট্যগুলো ঠিক না হয় তাহলে চিহ্ন আর বৈশিষ্ট্য ঠিক হলে চিহ্ন দিতে হবে এটা ধাপ নম্বর তিনে বলছে ধাপ নম্বর চারে বলছে উপরে উল্লেখিত ছকের বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদটির পরাগায়নে কোনো মাধ্যমের জন্য সর্বাধিক অভিযোজিত তা উল্লেখ ও সহ নিচের মতো একটি ছক তৈরি করতে বলছে নমুনা এক এতে এই যে নমুনা নংগুলো এখানে নাম লিখতে হবে আর পরাগণের মাধ্যম ও ব্যাখ্যা এখানে কিন্তু নাম লিখতে বলে নেই তবে আমাদের অবশ্যই ফাঁকার জায়গাটা দেখানোর অর্থই হচ্ছে এখানে নাম লেখার কথা বলা হচ্ছে যে পরাগায়নের মাধ্যম ও ব্যাখ্যা এখানে আমাদের পরাগণের ও ব্যাখ্যা করতে হবে একটি নমুনার জন্য একটি মাত্র মাধ্যমে নাম লিখতে হবে বেশি নাম মাধ্যমের নাম লিখা যাবে না তো নমুনা আছে এখানে চারটা চারটার জন্য চারটা লিখতে হবে তো আমরা এই টু সর্বোচ্চ নাম্বার পেতে গেলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখে নেই ধাপ দুই ও তিন নমুনা সমূহের বৈশিষ্ট্যের শখ আমাদের উল্লেখিত চব্বিশটি ঘর আছে এখানে কিন্তু এই যে দেখো এদিকে ছয়টা এদিকে হচ্ছে চারটা চার ছয় চব্বিশটা ঘর যদি আমরা ঠিক মতো টিক চিহ্ন আর ক্রস চিহ্ন দিতে পারি তাহলে আমাদের জন্য চার মার্ক প্রথমত কাজ দ্বিতীয়ত কাজ হচ্ছে ধাপ চারের নাম সমূহের খালি পরাগায়নের মাধ্যমে নাম লিখতে বলছে তো দ্বিতীয় নাম্বার শখটাতে শুধুমাত্র পরাগণের নাম হবে কিন্তু এখানে দুইটা মাত্র শখ দেওয়া আছে একটা পরাগণের মাধ্যমে ব্যাখ্যা একসাথে দিতে বলছে কিন্তু আমাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমাদের এখানে দুই তিনটা শখের কথা বলছে দেখো এখানে বলছে চারটি নমুনার প্রতিটির জন্য পরাগণের মাধ্যমে নামসমূহ গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে হবে আর চার পরবর্তীতে বলছে ধাপ চারের নমুনা সমূহের বৈশিষ্ট্য অনুসারে পরাগণের মাধ্যমের ব্যাখ্যা দিতে হবে চারটি নমুনারই প্রতিটির জন্য পরাগণের মাধ্যমের ব্যাখ্যা লাগবে একটা কম হলে কিন্তু নাম্বার কমে যাবে তো যদি একটা লিখো তাহলে একমার্ক দু লিখলে দুই মার্ক তিনটা লাগলে তিন মার্ক চারটারই যদি লিখতে পারো তাহলে হচ্ছে চার মার্ক তো টোটাল হচ্ছে আমাদের বারো মার্ক তো বারো মার্ক বরাদ্দকৃত আছে চলো তাহলে এর অ্যান্সারটা খাতায় আমরা কীভাবে লিখবো সেটা একটু দেখে নেই এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের খাতা এ ফোর সাইজের যার প্রথমে আমরা লিখে নিই অ্যাসাইনমেন্টের শিরোনাম উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগানের মাধ্যমে সম্পর্ক নিরূপণ আমরা একটু পরাগায়ন জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করব যেহেতু এটা অ্যাসাইনমেন্ট একটা তাই অ্যাসাইনমেন্টের মতো করে লিখতে হবে ফুলের পরাগধানী হতে পরাগ্ন একই ফুল অথবা একই জাতের অন্য ফুলের বর্ভমুণ্ডে স্থান্তরিত হওয়াকে পরাগায়ন বলে পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয় বায়ু পানি কীট পতঙ্গ পাখি বাদুর ইত্যাদি পরাগায়নে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের প্রক্রিয়ার পূর্ব শর্ত পরাগায়ন দুই প্রকার হয় একটা আর একটা হচ্ছে পরপরাগণ সপরায়গণ একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে বলা হয় সপরাগন সরিষা কুমড়া ইত্যাদি স্বপরাগায়ন ঘটে পরপরায়গণ দুটি ভিন্ন তবে একই জাতের উদ্ভিদের মধ্যে যখন পরপরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে পরপরাগায়নের বাহক যেমন বাতাস পানি পতঙ্গ ও প্রাণীর দরকার হয় শিমুল পেঁপে ইত্যাদি প্রভৃতি পরপরাগায়ন হয় তো এইগুলো আমাদের পরপরাগন এখন আমরা মেইন কাজে চলে যাই ধাপ দুই ও তিনের নমুনা সমূহের বৈশিষ্ট্যের ছক এটি আমাদের প্রথমে প্রথম যে নির্দেশকই বলা ছিল এটি নমুনা চিত্র প্রদর্শিত ফুলের নাম হচ্ছে নমুনা এক হলো গোলাপ ফুল নমুনা দুই হলো গম নমুনা তিন হল শাপলা ফুল নমুনা চার হলো শিমুল ফুল নিম্নে নমুনাসমূহের সুমহের বৈশিষ্টের সাক দেওয়া হলো নমুনা সমূহ নমুনা নং এক গোলাপ দুই গম তিন চার হচ্ছে শিমুল দেখো আকর্ষণীয় বর্ণযুক্ত গোলাপ কিন্তু খুব আকর্ষণীয় বর্ণযুক্ত সেই জন্য আমরা এখানে চিহ্ন দিয়েছি তুলনামূলকভাবে এটা বড় আকারের হয় তাহলে এটা কি মাঝারি আকারের হবে না এবং ছোট আকারেরও হবে না এটা জলস উদ্ভিদ নয় এটা হচ্ছে স্থলস উদ্ভিদ অর্থাৎ এটা ডাঙ্গায় জন্মে গম গম আকর্ষণীয় বর্ণযুক্ত নেই আর কোনো বর্ণ নেই এটা তোমরা নেটে সার দিয়ে দেখতে পারো একদম হুবুব রাইট আছে তুলনামূলক এটা বড়ও না মাঝারি উনা এটা হচ্ছে ছোট গমটা হচ্ছে ছোটো আর এটা কিন্তু না এটা হচ্ছে অর্থাৎ ডাঙ্গায় জন্মে সাপলা সাপলা একটা আকর্ষণীয় বর্ণযুক্ত ফুল হান্ড্রেড পারসেন্ট রাইট আর এটা হচ্ছে একটা বড় মাপের ফুল মাঝারিও না ছোটও না যদি বড় মাপের হয় তাহলে মাঝারি ছোট মাপের হবে কেন তো তারপরে হচ্ছে এটা হচ্ছে জলস উদ্ভিদ আর এটা স্থলস নয় তো শিমুল শিমুল একটা আকর্ষণীয় বর্ণযুক্ত এটা হচ্ছে একটা মাঝারি বর্ণের বড় বলা যায় তবে একটা মাঝারি ধরনের তো তুলনামূলক ছোটো আকারের তো হতে পারে না জলস্ত নয়ই এটা হচ্ছে ইস্তলস্ত এই চব্বিশটা যদি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে তোমার হচ্ছে চার মার্ক এরপরে হচ্ছে চার ধাপ চারে মানে দ্বিতীয় নাম্বার নির্দেশনা যে বলছে ধাপ চারে নমুনা সমূহের পরাগনের মাধ্যমে নাম দিতে হবে নিম্নের সঙ্গে নমুনা সময়ের পরাগনের মাধ্যমে নাম দেওয়া হলো নমুনার নং গোলাপ গম শাপলা শিমুল পরাগনের মাধ্যম গোলাপ হচ্ছে পরাগী ফুল গমের পরাগণ হয় সপরাগণ এরা কোনো পরপরাগায়নের মাধ্যমে এটা পরাগায়ন ঘটে না তো শাপলা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল শিমুল হচ্ছে প্রাণী পরাগী ফুল এর কারণটা কি সেগুলো আমরা একটু পরেই দিচ্ছি তো এখানে দেখো ধাপ চার নাম অনুসারে বৈশিষ্ট্য অনুসারে পরাগণের মাধ্যমের ব্যাখ্যা তোমরা যদি অনেকেই মনে করো যে এইটা দিলেই হয়ে যাবে আসলে এটা দিলেও কিন্তু হয়ে যাবে কিন্তু কিছু কিছু টিচার নাম্বার দেওয়ার ক্ষেত্রে হেজিটেট ফিল করে যে আমরা চার মার্ক তো দিব এটা কথায় দিব কোন ছকের মাধ্যমে দেবো এই একটা ছকেই কিন্তু চার চার টোটাল আট মার্ক থাকে কিন্তু অনেক টিচার এটা দিতে পারে না সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি এখানে তিনটা শখ অ্যাড করছি যাতে তিনটাতে চার চার মার্ক করে দিয়ে টোটালি বারো মার্ক তোমরা পেতে পারো আর স্যারদেরও মার্ক দিতে যাতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করছি আসলে কিন্তু এটা তিনটা ভাগে বিভক্ত না এটা প্রথম নাম্বার শখ দেখতে যেটা দেখছো সেটা এবং লাস্টে যেটা শখ দেখতেছো সেটা এই দুইটা শখ হইলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট শেষ মিডলে আমরা একটা শখ দিয়েছি যাতে টিচাররা নাম্বার দিতে খুব ভালোভাবে নাম্বার দিতে পারে সেই জন্য তো তোমরা দুইটা দিলেও দিতে পারো কোনো সমস্যা নেই নিম্নের নাম নামানু নমুনা সমূহের বৈশিষ্ট্য অনুসারে পরাগায়নের মাধ্যমের ব্যাখ্যা করা হলো নমুনা নং গোলাপ পরাগায়নের মাধ্যম ও ব্যাখ্যা গোলাপ হচ্ছে পতঙ্গ পরাগী ফুল এর আগেই বলছি কারণ গোলাপের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে গোলাপ ফুল আকারে বড় রঙিন হয় এবং নদী যুক্ত হয় এদের পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধ যুক্ত হয় তাই এরা পতঙ্গ পরাগী ফুল গম গমে স্বপরাগায়ন ঘটে কারণ পরাগায়নের উদ্দেশ্যে গমের ফুলগুলি পোকামকর বা প্রাণীকে আকর্ষণ করে না কারণ তাদের রঙিন পাপড়ি বা আকর্ষণীয় গন্ধ নেই তবে এগুলি প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করে ফলে গমের ফুলগুলি খুব ছোট এবং বাতাসে পরাগায়নকে আরও সহজ করার জন্য লম্বা স্টামেন এবং পিস্টিল পিস্টিল থাকে তো এই হচ্ছে আমাদের গমের ব্যাখ্যা এরপরে আছে আমাদের সাপলা শাপলা হচ্ছে পতঙ্গপরাগী ফুল কারণ শাপলার পরাগান পতঙ্গের মাধ্যমে ঘটে শাপলা ফুল আকারে বড় রঙিন হয় এবং মৃধুগন্ধিযুক্ত হয় এদের পরাগরেণু ও গর্ভমুন্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয় তাই এরা পতঙ্গ পতঙ্গপরাগী ফুল শিমুল শিমুল প্রাণী পরাগী ফুল কারণ শিমুল ফুল পরা জন্য বাহক হিসাবে প্রাণীর উপর নির্ভর করে হয়তো বা সেটা পাখি হতে পারে তারপরে মানুষ হতে পারে যে কোনো কিছু হতে পারে আর কি ফুলগুলো মোটামুটি মাঝারি ধরনের হয় এবং রঙ আকর্ষণীয় ফুলের সুগন্ধ রয়েছে এটুক লিখে দিলে তোমাদের পুরো অ্যাসাইনমেন্টটি হয়ে যাবে তো চলো তাহলে খাতাটা আমরা একটু দেখে নিই আবার কিভাবে এটা লেখা আছে তো এটি হচ্ছে আমাদের প্রথম পেজ প্রথম পেজে আমরা একটু পরাগান সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে দিব সপরাগান পরাগণ কি একটু ব্যাখ্যা দেওয়ার পরে আমরা শুরু করব মেন অ্যাসাইনমেন্টের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা শখ আছে তোমরা পারলে এক একটা পেজে একটা করে শখ দিবে টু ও থ্রি অর্থাৎ ধাপ দুই ও তিন নং অনুসারে বৈশিষ্ট্য অনুসারে ক্রস এবং চিহ্ন আমরা দিয়েছি তো আমরা একটু ভালো করে চেক করে দেখবে এটা ঠিক আছে কি না আমার মতে পুরোপুরি ঠিক আছে ধাপ চারের নাম অনুসারে পরাগায়নের মাধ্যমে নাম দিবে তারপরে আমাদের পরবর্তী শখটা হচ্ছে এটা এটা ব্যাখ্যা দিতে হবে আমাদের চারটারই আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি খাতাটা আমাদের এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্ট উত্তরটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটাই মাত্র রিকোয়েস্ট সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মাঝে একটু প্লিজ শেয়ার করে দাও কারণ বিজ্ঞানের আলাদা কিছু হতে হবে না একই রকম হলেও কোনো সমস্যা হবে না খাতা বাতিল হবে না সো টেনশনে কোনো কিছু কারণ নেই তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও আর নেক্সটে আমরা আরও অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো আর অ্যাসাইনমেন্টের উত্তর আরও দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিও আমাদের কিন্তু অলরেডি হয়তো বা একটু পরেই আমাদের এই শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্টটি পাবলিশড হবে সেটা তোমরা একটু দেখে নিতে পারো নিজের মতো করে সাজানো আছে একদম সম্পূর্ণ ভিন্ন স্টাইলের সেটা তোমরা অবশ্যই দেখবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে